সংসার মায়াময়, সকলে ভ্রান্তিমূলক, কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত, প্রতিপ্রাণা ভক্তিরসে সকল অভাবী মুক্ত হয়। প্রারব্ধ বসে আটক করিয়া যাহা করিতে বাধ্য হইবে তাহাতেই মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্যসেবার অধিকারীভাবে দেহবৈভিন্ন পরিহারে সমর্থ হইতে পারিবেন। ভগবান সিদ্ধ অসিদ্ধ ভালোমন্দ বিচারের অতীত, অতএব সর্বদা গুরুপদ আশ্রয়ে সাধ্যানুসারে পরিচর্যা কার্যে নিত্যব্রতী থাকিবেন। অচিরেই ভগবান উদ্ধার পদ খোলাসা করিয়া লইবেন। ভগবত সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার বেগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের স্বার্থজ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভূত হয় সকলই প্রারব্ধ বৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে সেই সেইভাবে তাহা গ্রহণ হইয়া থাকে। সংসার মায়াময়, ভ্রান্তিসূচক, সুখ দুঃখ প্রকাশক, সর্বদা প্রারব্ধ গতির বিরোধী না হইয়া তাহাদের সেবা পরিচর্যার বাধা না দিয়া কেবল ভগবানের সেবা নিষ্ঠায় যত্নবান হইতে চেষ্টা করিবেন। বাসনাদি যাহা রজগুণের তরঙ্গ তাহারা সকলে উদয় হইয়া অস্ত হইবে। তাহাদের তাড়না জালের প্রতি লক্ষ্য না রাখিয়া আপন ইষ্ট সেবায় লক্ষ্য রাখিয়া যাইবেন। অচিরেই ভগবান এই মায়াক্ষেত্রের বিকার হইতে উদ্ধার করিয়া লইবেন, সন্দেহ নাই। সাধ্যমতই ভগবানের সেবাচর্যা করিয়া যাইবেন। মনের চঞ্চলতার দিকে লক্ষ্য না রাখিয়া কেবল সেবার আশ্রয়ে থাকিবেন। মনের ধর্মই হইয়াছে চঞ্চল, সর্বদা সেবা কার্যই ব্রজের পরিকর জানিবেন। ব্রজবধূর কৃষ্ণ ভক্তি প্রেমের তরঙ্গে চঞ্চলতাই আকর্ষণ করিয়া থাকে এবং বিষ অমৃত একত্র হইয়া ভগবত সেবায় পূর্ণ শক্তিমান হয় বলিয়া শান্তির অভাব থাকিয়াই যায়, শান্তি হয় না। ইহাই ভগবানের প্রেমের লক্ষণ জানিবেন। যেখানে শান্তির তরঙ্গ উদয় আছে সেখানে সমতভাব হয় মাত্র, কিন্তু প্রেমের অভাব থাকিয়া যায়। অতএব ভগবত ভক্ত শান্তিময় অজস্র ঐশ্বর্যকে তুচ্ছ করিয়া থাকে। মায়া মুগ্ধ বুদ্ধি কেবল শান্তির তৃপ্তি খুঁজে ব্রজের পথে ঐহিক প্রারব্ধের কণ্টক চৌদিকেতে বিকশিত হয়। কালের গুণ শোধন জন্যই পরিব্রত আচরণে যত্নশীল হইয়া সতীধর্ম কায়ক্লেশে ভোগান্ত করিয়া নিত্যমুক্ত ভক্তির উরবান করিয়া পথ রাখিয়া গিয়াছেন।